আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো বিয়েতে কবুল কতবার বলা সুন্নত, কতবার কবুল না বললে বিয়ে হবে না। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে বলবো বিয়েতে কবুল বলা মানে বিয়ের মধ্যে কবুল বলা ছাড়া কিন্তু বিয়েটাই হবে না। আমি তোমাকে কবুল করলাম, আমি তোমাকে গ্রহণ করলাম, এই কথা বলা ছাড়া বিয়েটাই হচ্ছে না। তো সেক্ষেত্রে একবার কবুল বললেই যথেষ্ট হয়, ইন্নামা ইয়াকফিকা, নিঃসন্দেহে আপনার জন্য একবার কবুল বলাটাই যথেষ্ট। কিন্তু আপনি যদি একবার কবুল বলার পরিবর্তে তিনবার বলেন, তো এটা হতে পারে, অসুবিধা নেই, কারণ সন্দেহ থাকতে পারে। সন্দেহ যাতে দূর হয়ে যায় যে মেয়েটা কবুল বললো কিনা, ছেলেটা কবুল বললো কিনা, নাকি অন্য কাউকে বললো, সকল সন্দেহ নিরসনের জন্য তিনবার বলাটা আবশ্যক এবং তিনবার বলাটা উচিত, একবার বলাটা উচিত নয়। এই জন্য সম্মানিত বন্ধুরা, আমরা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবো, মাথায় রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বুঝার তৌফিক দান করুন, এমনই পরীক্ষিত আমল পেতে এবং নিত্য নতুন মাসালা মাসাইল জানতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।